একবার কি ওকে ফোন করে দেখব? হ্যাঁ জেঠিমা, এই যে ফোন করছি। ওই তো ওরা মনে হয় এসে গেছে। নীল, আমি বুঝতে পারিনি যে রেহানা তোমার এত বড় ক্ষতি করবে। আমি ভেরি সরি। মম, তুমি এখনো বোঝো না যে তোমার কে ক্ষতি করতে চায় আর তোমার কে ভালো চায়। তুমি বোঝো না নীল, নীল আমি এখন বুঝি। নীল বিশ্বাস কর, আমি এখন বুঝি এই ভুল আমার আর কোনোদিন হবে না। বিশ্বাস কর নানি, এবার আশা করি তুমি লবঙ্গকে বউ হিসেবে মেনে নেবে। ঘরে চলো। প্রসঙ্গটা এখনো এড়িয়ে যাবে বৌমা, আবার ভুল করবে। শুধু তোমার লবঙ্গকে পছন্দ নয় বলে একটার পর একটা ভুল করে চলেছ। এবার এসব বন্ধ করো, থামাও। একবার, শুধুমাত্র একবার মেয়েটাকে ভালোবেসে দেখো, ও তোমার অনেক কাছের হয়ে যাবে। কাইন্দানি, মা ঠিক কথাই বলেছে। এবার লবঙ্গকে তোমার মেনে নেওয়া উচিত। হ্যাঁ দিদি ভাই, লবঙ্গর মতো মেয়ে হয় না। ওই রকম মেয়েকে বাড়ির বউ হিসেবে পাওয়া আমাদের ভাগ্যের। ছেড়ে দাও কাকিমণি, ছেড়ে দাও, কারণ মা অহংকার আর জেদ কোনোদিনও ছাড়তে পারবে না। আর যতদিন না সেটা ছাড়তে পারছে ততদিন পর্যন্ত লবঙ্গকে মেনেও নিতে পারবে। আর যদিও বা মেনে নেয় তাহলে সেটা মন থেকে হবে না। ছেড়ে দাও মাকে। আমার হয়তো উচিত হবে না, কিন্তু তাও একটা কথা বলি দিদি, বলি মেয়েটারে তো নিজের হাতে করে নিয়ে এসেছিলেন, পরীক্ষাও নিলেন অনেক।